আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইনের ইউটিউব চ্যানেল থেকে আমি দীপা জামান বলছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়টি পড়াবো। সো তোমরা অন্যান্য দিনের মতো তোমাদের কৃষি শিক্ষা বই, খাতা এবং কলম নিয়ে চলে আসবে, ঠিক আছে? আর গত ক্লাসে যে টপিকটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম, এই টপিকটি নিয়ে তোমাদের কারো যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে, তোমরা কিন্তু আমাকে নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি আমার সর্বাত্মক চেষ্টা করব তোমাদের সব রকমের প্রবলেম সলভ করে দেবার জন্য, ঠিক আছে? আর প্রবলেমগুলো সলভ করতে হলে যেটি করতে হবে, তোমাদের কিন্তু অবশ্যই আমাকে আগে জানাতে হবে। আমাকে যদি তোমরা কমেন্ট করে না জানাও, তাহলে কিন্তু আমি তোমাদের প্রবলেমগুলো সলভ করতে পারবো না, তাই না? আমরা মূলত গত ক্লাসে যে টপিকটি পড়েছিলাম সেটি হচ্ছে ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় আমরা শুরু করেছি। ষষ্ঠ অধ্যায়ের যে টপিক সেটি হচ্ছে বনায়ন। তো ষষ্ঠ অধ্যায় মূলত আমরা গত ক্লাসে পার্ট এক শুরু করেছি, কিন্তু শেষ করিনি। পার্ট একটা হচ্ছে ফলদ বৃক্ষ কাঁঠালের পরিচিতি, গুরুত্ব ও চাষ পদ্ধতি। কাঁঠাল আমরা জানি, কাঁঠাল অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর একটা ফল। আমরা সবাই, কম বেশি সবাই কিন্তু কাঁঠাল খেতে অনেক ভালোবাসি, তাই না? কাঁঠাল হচ্ছে আমাদের জাতীয় ফল। অন্য সব ফলের চেয়ে কিন্তু কাঁঠাল আকারে বড় হয়, তাই না? এবং কাঁঠাল গাছের বৈজ্ঞানিক নাম আমরা জেনেছি আর্টোকার্পাস হেটারোফাইলাস, ঠিক আছে? আমরা কাঁঠাল সম্পর্কে আরো অনেক কিছু জেনেছি গত ক্লাসে। তো বাকি যে অংশটুকু আছে, বাকি অংশটুকু আজকে আমরা পড়ব। কিন্তু তা পড়ার আগে আমরা যেটা করব, আমরা গত ক্লাসের যে পড়াটা সেটা একবার রিভিশন দিব আমাদের বোঝার সুবিধার্থে, ওকে? তাহলে চলো আমরা পার্ট একটা, গত ক্লাসের যে পড়াটা আছে সেটি আগে রিভিশন দিই। এখানে বলা আছে যে কাঁঠাল আমাদের জাতীয় ফল, আর এটি খুবই সুস্বাদু ও পুষ্টিকর ফল। অন্য সব ফলের চেয়ে কাঁঠাল আকারে বড়। কাঁঠাল গাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে আর্টোকার্পাস হেটারোফাইলাস। কাঁঠাল একটি দ্বিবীজপত্রী কাষ্ঠল ও চিরহরিৎ বৃক্ষ। কাঁঠাল গাছের উচ্চতা 21 মিটার পর্যন্ত হয়। কাঠ শক্ত ও হলদে রঙের হয়। বীজ সাদা ও ফুল সবুজ রঙের হয়। কাঁঠাল গাছের বীজ সাদা হয় আর ফুল কেমন হয়, সবুজ রঙের হয়। পাতা সরল, ডিম্বাকৃতি এবং সবুজ। বীজ থেকে চারা উৎপাদন করে বা কলম পদ্ধতিতে চারা তৈরি করে রোপণ করা হয়ে থাকে। শ্রাবণ ভাদ্র মাস কাঁঠালের চারা রোপণের কি সময় উপযুক্ত সময়? আমি আবারও বলছি, শ্রাবণ ভাদ্র মাস কাঁঠালের চারা রোপণের উপযুক্ত সময়। বাংলাদেশের সব জেলাতেই কাঁঠালের চাষ হয়। যেমন ধরো গাজীপুর, টাঙ্গাইল ও ময়মনসিংহের ভাওয়াল এলাকায় কাঁঠালের বাগান করা হয়। সিলেট, চট্টগ্রাম ও রংপুর এলাকায় কাঁঠাল চাষ করা হয়। কাঁঠাল লাল মাটির উঁচু জমিতে ভালো জন্মে। এ উদ্ভিদের কাঠ ও ফলের প্রচুর অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। বাংলাদেশে কাঁঠালের অনুমোদিত জাত কম, কেবল বাড়ি উৎপাদিত কয়েকটি জাত ও লাইন রয়েছে। কাঁঠাল সাধারণত বছরে একবার ফল দেয়। কোয়ার গুণের ভিত্তিতে কাঁঠালকে তিন ভাগে ভাগ করা হয়, যথা 1 নম্বর হচ্ছে খাজা কাঁঠাল, 2 নম্বর হচ্ছে আধা রসা কাঁঠাল এবং 3 নম্বর হচ্ছে গলা কাঁঠাল। খাজা কাঁঠালটা কি দেখো, এসব কাঁঠালের কোয়া শক্ত, আর আধা রসা কাঁঠাল হচ্ছে এসব কাঁঠালের কোয়া মুখের দিকে শক্ত কিন্তু পেছনের দিকে নরম। 3 নম্বর হচ্ছে গলা কাঁঠাল, এসব কাঁঠালের কোয়া নরম, মুখে দিলে কি হয় বলো, একেবারে গলে যায়। এখন আমরা কাঁঠালের গুরুত্ব সম্পর্কে জানবো। দেখো, কাঁঠাল একটি বহুবিধ ব্যবহার উপযোগী উদ্ভিদ। পাকা কাঁঠালের রসালো কোয়া খুবই মিষ্টি। শর্করা ও ভিটামিনের অভাব মেটাতে পাকা কাঁঠালের জুড়ি মেলা ভার। কাঁচা কাঁঠাল ও কাঁঠাল বীজ সবজি হিসেবে ব্যবহার হয়। কাঁঠাল কাঠ খুবই উন্নত মানের, এর রং হচ্ছে গাঢ় হলুদ। এ কাঠ খুবই টেকসই এবং ভালো কি করে, পলিশ নেয়। বাসগৃহের জানালা ও দরজা তৈরিতে এই কাঠ ব্যবহৃত হয়। ঘরের সব আসবাবপত্র তৈরিতে কাঁঠাল কাঠ ব্যবহার করা যায়। অর্থনৈতিক দিক দিয়ে কাঁঠাল কাঠ এবং পুষ্টির জন্য এর ফল খুবই গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি, অর্থনৈতিক দিক দিয়ে কাঁঠাল কাঠ এবং পুষ্টির জন্য এর ফল খুবই গুরুত্বপূর্ণ। কাঁঠাল পাতা দুর্যোগকালীন সময়ে গরু ছাগলের খাদ্য হিসেবে ব্যবহার হয়। তো এই ছিল আমাদের মূলত গত ক্লাসের পড়া। আজকে আমরা যেটা করব, কাঁঠালের চাষ পদ্ধতি সম্পর্কে জানবো, হ্যাঁ? তো চলো আমরা আজকে কাঁঠালের চাষ পদ্ধতি সম্পর্কে জানি। এখানে বলা আছে জমি নির্বাচন ও জমি তৈরি, মানে কাঁঠাল কাঁঠালের চারা রোপণ করার জন্য কেমন জমি নির্বাচন করবে এবং কিভাবে জমি তৈরি করবে সেই সম্পর্কে আমরা মূলত এখন জানবো।
বন্যা মুক্ত সব ধরনের মাটিতে কাঁঠালের চাষ হয়। কি বলা হয়েছে যে বন্যা মুক্ত মানে যে মাটিতে বন্যা হয় না, এরকম বন্যা মুক্ত সব ধরনের মাটিতে কাঁঠালের চাষ হয়। তবে পলি দোআঁশ বা অল্প লাল মাটির উঁচু জমিতে কাঁঠাল চাষ খুব ভালো হয়। কি বলা হয়েছে যে বন্যা মুক্ত সব ধরনের মাটিতে কাঁঠালের চাষ হয়, তবে পলি দোআঁশ বা অল্প লাল মাটির উঁচু জমিতে কাঁঠাল চাষ খুব ভালো হয়। কাঁঠালের জমি কয়েকবার লাঙ্গল ও মই দিয়ে ভালোভাবে তৈরি করতে হয়। চারা রোপণের 1 মাস আগে 10 মিটার দূরে দূরে 1 মিটার এবং 1 মিটার 1 মিটার 1 মিটার আকারে গর্ত তৈরি করতে হবে। গর্ত তৈরির সময়ে উপরের ও নিচের মাটি আলাদা রাখতে হবে। এবার গর্তে জমাকৃত উপরের মাটি নিচে দিয়ে নিচের মাটির সাথে সার মিশিয়ে গর্ত ভরাট করতে হবে। সারের পরিমাণ হবে পচা গোবর 20 কেজি, হাড়ের গুঁড়া 400 গ্রাম অথবা TSP 150 গ্রাম, ছাই 2 কেজি এবং অথবা MOP কি 150 গ্রাম। তাহলে আমরা কি জানলাম বলো, জমি নির্বাচন, জমি তৈরি সম্পর্কে জানলাম যে বন্যা মুক্ত সব ধরনের মাটিতে কাঁঠালের চাষ হয়, তবে পলি দোআঁশ বা অল্প লাল মাটির উঁচু জমিতে কাঁঠাল চাষ খুব ভালো হয়। কাঁঠালের জমি কয়েকবার লাঙ্গল ও মই দিয়ে ভালোভাবে তৈরি করতে হয়। চারা রোপণের 1 মাস আগে 10 মিটার দূরে দূরে 1 মিটার 1 মিটার 1 মিটার করে আকারে গর্ত তৈরি করতে হবে। গর্ত তৈরির সময় ওপরের ও নিচের মাটি আলাদা রাখতে হবে। এবার গর্তে জমাকৃত ওপরের মাটি নিচে দিয়ে নিচের মাটির সাথে সার মিশিয়ে গর্ত ভরাট করতে হবে। সারের পরিমাণ হবে পচা গোবর 20 কেজি, হাড়ের গুঁড়া 400 গ্রাম অথবা TSP 150 গ্রাম, ছাই 2 কেজি অথবা MOP 150 গ্রাম। আমি আবারও সারের পরিমাণগুলো বলে দিচ্ছি, পচা গোবর 20 কেজি, হাড়ের গুঁড়া 400 গ্রাম অথবা TSP 150 গ্রাম, ছাই 2 কেজি অথবা MOP কত 150 গ্রাম। এখন আমরা যেটি জানো সেটি হচ্ছে চারা রোপণ ও রোপণ পরবর্তী পরিচর্যা। যেহেতু আমরা জমি নির্বাচন করলাম এবং জমি তৈরি করেছি, এখন আমরা চারা রোপণ ও রোপণ পরবর্তী পরিচর্যা সম্পর্কে জানবো। বীজ থেকে চারা উৎপাদন করে বা কলম পদ্ধতিতে চারা করে রোপণ করা হয়। আমি আবারও বলছি, বীজ থেকে চারা উৎপাদন করে বা কলম পদ্ধতিতে চারা করে রোপণ করা হয়। চারা রোপণের জন্য শ্রাবণ ভাদ্র মাস উপযুক্ত সময়। চারা রোপণের পর গোড়ার মাটি কিছুটা উঁচু করে দিতে হয়। খরা মৌসুমে প্রয়োজনে পানি সেচ দিতে হবে। মাঝে মাঝে গোড়ার মাটি খুঁচিয়ে আলগা করে দিতে হবে। তাহলে আমরা কি জানলাম বলো, যে বীজ থেকে চারা উৎপাদন করে বা কলম পদ্ধতিতে চারা করে রোপণ করা হয়। চারা রোপণের জন্য শ্রাবণ ভাদ্র মাস খুবই উপযুক্ত সময়। চারা রোপণের পর গোড়ার মাটি কিছুটা উঁচু করে দিতে হয়। খরা মৌসুমে প্রয়োজনে পানি সেচ দিতে হবে। মাঝে মাঝে গোড়ার মাটি খুঁচিয়ে আলগা করে দিতে হবে। এরপর হচ্ছে সার প্রয়োগ। কাঁঠাল গাছে প্রতি বছর সার প্রয়োগ করতে হবে। 2 থেকে 5 বছর বয়সের গাছে গোবর সার 30 কেজি, ইউরিয়া 200 গ্রাম, TSP 150 গ্রাম এবং MOP 100 গ্রাম প্রয়োগ করতে হবে। আমি আবারও বলছি, কাঁঠাল গাছে প্রতি বছর সার প্রয়োগ করতে হবে। 2 থেকে 5 বছর বয়সের গাছে গোবর সার 30 কেজি, ইউরিয়া 200 গ্রাম, TSP 150 গ্রাম এবং MOP 100 গ্রাম প্রয়োগ করতে হবে। ফলবতী গাছে পচা গোবর 50 কেজি, ইউরিয়া 800 গ্রাম, TSP 500 গ্রাম এবং MOP 800 গ্রাম হারে প্রয়োগ করতে হবে। আমি আবারও বলছি, ফলবতী যে গাছ মানে যে গাছে ফল হবে, এই গাছে পচা গোবর 50 কেজি, ইউরিয়া 800 গ্রাম, TSP 500 গ্রাম এবং MOP 800 গ্রাম হারে প্রয়োগ করতে হবে। তাহলে আমরা সার প্রয়োগ সম্পর্কে কি জানলাম বলো, যে কাঁঠাল গাছে প্রতি বছর সার প্রয়োগ করতে হবে, আর 2 থেকে 5 বছর বয়সের গাছে গোবর সার 30 কেজি, ইউরিয়া 200 গ্রাম, TSP 150 গ্রাম এবং MOP 100 গ্রাম প্রয়োগ করতে হবে। ফলবতী গাছে পচা গোবর 50 কেজি, ইউরিয়া 800 গ্রাম, TSP 500 গ্রাম এবং MOP 800 গ্রাম হারে প্রয়োগ করতে হবে। এখন আমরা ফল সংগ্রহ সম্পর্কে জানবো। কাঁঠাল গাছে জাত ভেদে ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে ফুল আসে এবং ফল ধরার 3 মাসের মধ্যে কাঁঠাল পুষ্ট হয়। আমি আবারও বলছি, কাঁঠাল গাছে জাত ভেদে ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে ফুল আসে এবং ফল ধরার 3 মাসের মধ্যে কাঁঠাল পুষ্ট হয়। ফল পরিপক্ব হলে গায়ের কাঁটাগুলো ভোঁতা হয়ে যায় এবং গোটার কষ পাতলা হয়। তাছাড়া টোকা দিলে কি হয়, টনটন শব্দ হয়। তাহলে আমরা ফল সংগ্রহ সম্পর্কে কি জানলাম বলো, যে কাঁঠাল গাছে জাত ভেদে ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে ফুল আসে এবং ফল ধরার 3 মাসের মধ্যে কাঁঠাল
পুষ্ট হয়, ফল পরিপক্ব হলে গায়ে কাঁটাগুলো ভোঁতা হয়ে যায় এবং গোটার কষ পাতলা হয়, তাছাড়া টোকা দিলে টলটল শব্দ হয়। তাহলে কিন্তু আজকে আমরা এই যে ষষ্ঠ অধ্যায় বনায়ন যে অধ্যায়টা, এই অধ্যায়ের পার্ট একটা কমপ্লিট করে ফেললাম। ফলদ বৃক্ষ কাঁঠালের পরিচিতি জানলাম, গুরুত্ব জানলাম এবং চাষ পদ্ধতি সম্পর্কেও জানলাম। তোমরা বাসায় এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, অবশ্যই অবশ্যই খাতায় না দেখে লিখতে হবে। আর প্র্যাকটিস করতে গিয়ে কোনো প্রশ্নের সম্মুখীন হলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমাদের লেখাপড়া অনলাইনের যে ইউটিউব চ্যানেলটি আছে, এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে, বেল বাটন ক্লিক করবে, লাইক এবং শেয়ার করবে, ঠিক আছে? আর তোমাদের পরিচিত যত বন্ধু বান্ধব আছে, পাড়া প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন আছে, সবাইকে ইনভাইটেশন পাঠাবে। ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। সেই পর্যন্ত তোমরা সবাই অনেক অনেক ভালো থাকবে। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।